আসসালামু আলাইকুম বিটিটেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে 4G স্পিড কিভাবে আপনি বাড়িয়ে নেবেন। তো এর জন্য আপনার একটি 4G সিম থাকতে হবে, হ্যান্ডসেট 4G এনেবল হতে হবে। এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনি সার্চ বক্সে সার্চ করতে পারেন APN বা এখানে সিম কার্ডস অ্যান্ড মোবাইল ডাটা। এখানে আমার যেহেতু আছে এটা, তো আমি এখানে চলে গেলাম। যাওয়ার পর আপনার যেই সিম দিয়ে ইন্টারনেট চালান সেই সিমটাতে চলে যাবেন, হোক সেটা বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি বা টেলিটক। এরপরে আপনাকে যা হতে হবে, এখানে অ্যাক্সেস পয়েন্টস নেমস এখানে দিয়ে সার্চ চলে যেতে হবে, বা আপনি সার্চ বক্সে সার্চ করতে পারেন। এরপর এখানে প্লাস আইকন বা মোর অপশন, যেহেতু এক এক মোবাইলে এক রকম থাকে, তো এখানে প্লাস আইকনে দিবেন। ওর দেওয়ার পর এখানে যদি আপনি উপরে দেখেন নেম অপশন আছে, ওখানে ক্লিক করবেন। এখানে লিখবেন 8.8.8। এরপর এখানে APN-এ যেতে হবে, APN-এ এখানে ক্লিক করবেন 8.8.8.4G, বড় হাতের জি দিবেন। তো হয়ে গেছে। এখন একটু নিচে স্ক্রল করবেন, এখানে আপনি সার্ভার নামে একটি অপশন পাবেন। তো এখানে লিখবেন www.google.com দিয়ে ওকে করবেন। তার আগে বলে রাখি, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানাবেন। এবং এই চ্যানেলে আমি টেকনিক্যাল বিষয়ে অনেক ভিডিও দিয়ে থাকি, তাই আমাকে জানাবেন যে আপনি কীরকম ভিডিও চান। তো এখানে সেভ অপশনে ক্লিক করবেন, বা আপনার মোবাইলে যে অপশনটি আছে ওটাতে ক্লিক করবেন। দেখুন এখানে হয়ে গেছে, বাংলালিংক থেকে যেটি আছে ওইটা আগেই হয়ে গেছে। এবং আমি নিচের অপশনটি সিলেক্ট করলাম, যেটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি। তো এখন আমি ইউটিউবটি ওপেন করে দেখাবো আপনাদের। তো কিছুক্ষণের মধ্যে ইউটিউব ওপেন হয়ে গেছে, দেখুন এবার কত ফাস্ট চলতেছে। আমি একটু যদি ভিডিও যদি প্লে করি তাহলে দেখুন কত তাড়াতাড়ি চলে এসেছে ভিডিওগুলো। তো এভাবেই খুব সহজে আপনি 4G স্পিড অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।